বলি, কেমন আছো? তোমরা আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এখন অনেকটা ভালো আছি। আর তোমাদের সকলকে আমার বাংলা ব্লগ চ্যানেল লাইফস্টাইল উইথ প্রিয়াতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই কথাটা আমি কতদিন পর বললাম, তাই না? সকলকে গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা আমি ভিডিওটা করতে বসেছি। আমি জানি, সকলের কাছে ক্ষমা চাইছি, আমি অনেক দিন হলো কোনো ভিডিও দিইনি। তো ব্লগ আসতে চলেছে, সেটা হচ্ছে আগে আমি ভাবলাম তোমাদের একটুখানি বলে দিই। দুটো ব্লগ আমার আসবে এটার পরেও, দুটো ব্লগ আসবে, সেটা স্পেশাল ব্লগ। মানে আমি ঠিক করেছিলাম আমি আর ব্লগ পোস্ট করব না, মানে চ্যানেলটা হয়তো বন্ধই করে দেবো, কারণ আমার বাকি কাজ আর সব কিছু মিলিয়ে আমি পেরে উঠছি না। আর দ্বিতীয়ত হচ্ছে সময় হয়ে উঠছে না, এডিটিংয়ের বলো যাই বলো সময় হচ্ছে। আর দ্বিতীয়ত এক বছরে বেশি হলো আমি খাটছি, বাট চ্যানেলটা সেভাবে ইম্প্রুভ হয়নি, মানে ইম্প্রুভ হতে হতেও থেমে যাচ্ছে। হয়তো বা আমারই দোষে হচ্ছে, আমি হয়তো রেগুলার থাকতে পারছি না, তো সেই জন্যেই রেগুলার থাকতে পারছি না, ওই জন্যেই আমি হয়তো চ্যানেলটা বন্ধ করছি। আর জানি না কি হবে, মানে চাইছি বন্ধ করতে, কিন্তু বাবাই, মানে আমার হাজবেন্ড একদমই চাইছে না বন্ধ করি, কেউই চাইছে না বন্ধ করি, মাও চাইছে না বন্ধ করি, কিন্তু ভাবলাম বন্ধ করে দেব চ্যানেলটা। বাট আপাতত চ্যানেলটা রয়ে গেছে, টুকটাক আমি কিছু পোস্ট করতে থাকি, কিন্তু সেভাবে রেগুলারলি আমি চ্যানেলটাকে এত সিরিয়াসলি, যেভাবে আগে সিরিয়াসলি নিয়ে চ্যানেলটাকে এ করছিলাম, সেভাবে আর এগোতে পারছি না। কারণ একটা মোটিভেশন চাই চ্যানেলটা নিয়ে এগোনো, সেই মোটিভেশনটা একটু হলেও কম পাচ্ছি, মানে সেটা অডিয়েন্সের দিক দিয়েও বলতে পারো সবই। মানে সব থেকে আমার দুঃখের জায়গা একটাই ছিল, সেটা হচ্ছে চ্যানেলে যতগুলো আমার সাবস্ক্রাইবার আছে সবাই আমার ভিডিও দেখে না। যদি সাবস্ক্রাইবাররাও আমার ভিডিওটা দেখতো না, আমার এতটা খারাপ লাগতো না। মানে আর সাবস্ক্রাইবারও দরকার নেই, যে কজন আছে সেই কজন যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে, হয়তো দেরি হতে পারে, যেদিন পোস্ট করবো সেদিন দেখতে নাও পারতে পারে, পরে দেখুক, বাট তার মানে কি বলবো, 50% তো নয়, 30%-এরও কম লোকজন দেখে, তো সেই জায়গা থেকে একটা খারাপ লাগা। না বলেই পারছি না আর একটা কথা, সেটা হচ্ছে যারা, মানে আমি ইরেগুলার হয়ে গেছি, তবুও যারা এখনও পর্যন্ত আমার ব্লগের জন্য অপেক্ষা করো বা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আমি কোনো ভিডিও পোস্ট করলেই দেখো, তাদেরকে অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমি তাদের এটা রাখতে পারছি না, তার জন্য ক্ষমাও চাইছি। যদি ভবিষ্যতে, যদি ভবিষ্যতে মনে হয় আমি ব্লগ চ্যানেল চালু করবো, মানে আবার শুরু করবো রেগুলারলি, যদি আমি সেইভাবে সময় পাই বা তোমাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা পাই, কথা দিলাম এটা আমি আজকে। তো যাই হোক, এখন সব খারাপ লাগা সরিয়ে দেবো একদিকে, তারপর তোমাদেরকে, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো, আজকে মেনলি, না থাম্বনেল টাইটেল দেখে বুঝবে না অ্যাকচুয়ালি, আজকের পর যে ব্লগ দুটো আসতে চলেছে একদম মিস করবে না। আমি বলছি না আমার চ্যানেল দেখতে হবে বা সাবস্ক্রাইবার যারা আছো দেখতে হবে না, বাট এই দুটো ভিডিও একদম মিস করবে না, অনেক ইনফরমেশান পেয়ে যাবে। কারণ আমার কাছে, আমি ভেবেছিলাম কোনো ব্লগই বানাবো না, বাট সেই দিনটা আমি ব্লগিং করেছিলাম, তো সেটা হয়তো পোস্ট করবো, কিন্তু তারপরেও এত প্রশ্ন, এত প্রশ্ন, এত প্রশ্ন আমার কাছে এসছে যে আমি ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, তো হ্যাঁ, ফাইনালি সবার প্রথম বলি, আমাকে সবার প্রচুর জন কংগ্রাচুলেট করেছে ফেসবুকে, মানে ফেসবুকে আমার কোনো পোস্টে এত লাইক সত্যি করে আগে আমি কখনো আশা করিনি। কারণ সত্যি কথা বলতে আমার ফ্রেন্ড প্রচুর কম, কারণ ফেসবুকে আমি ফ্রেন্ড একদম খুব লিমিটেড ফ্রেন্ড আছে, আমি ফ্রেন্ড রাখিও নি খুব বেশি। আর সত্যি কথা বলতে আমি এখন সোশ্যাল মিডিয়ায় খুব একটা যে অ্যাক্টিভ থাকি তো থাকি না, রিলস বানাতে ভালোবাসি তাই হয়তো কয়েক জায়গায় থাকি, তাই এত আগে বাজে কথা বলতে পারছি না। যাই হোক, পরে যে ব্লগ দুটো আসছে সেই দুটোর সম্পর্কে ইনফরমেশন দিতেই তোমাদের কাছে আসা, কারণ এত প্রশ্ন আমার কাছে এসছে। হ্যাঁ, আমি দিদি নাম্বার ওয়ানে সিলেক্ট হয়ে গেছিলাম, ইয়ে। আর শুধু সিলেক্টই হয়নি, মারাত্মক অবস্থা নিয়ে আমি দিদি নাম্বার ওয়ানে গেছি। সেটা হচ্ছে আমার পুরো জ্বর ছিল রীতিমতো, মানে রীতিমতো শরীর খারাপ, মানে গলার আওয়াজ বেরোচ্ছে না, জ্বর, গায়ে প্যারাসিটামল খেয়ে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যত রকম ওষুধ ছিল, গার্গেল, ভেপার, সব রকম করে আমি সেদিন গেছি কোনো রকমে, যে আমাকে যেতেই হবে, কষ্ট করে আমি এত রোদ্দুরে দাঁড়িয়ে থেকে সারাদিন অডিশন দিয়েছি, তো
যাবই যাবো, এরকম একটা ব্যাপার। তো খুব খুশি হয়েছিলাম, ফোনটা এসেছিল, বাট মন খারাপ হয়ে গেছিলো যে আমি সুস্থ থাকা অবস্থায় যদি হতো খুব ভালো হতো। তো যাই হোক, আমি অলরেডি একটা ক্লিপ ওখানে পোস্ট করেছি ফেসবুকে, সরি এই ইউটিউবে, দেখতেই পাচ্ছো তোমরা একটা পোস্ট। ওটা আমার জাস্ট কথা যেটুকু ছিল, যেটুকু আমার নিজের সম্পর্কে বলেছি সেই জায়গাটুকু আমি পোস্ট করেছি। তো তোমরা ভবিষ্যতে চাইলে যদি দেখতে চাও Z5 অ্যাপের যে লিঙ্কটা, সেটা আমি এতে দিয়ে দেব, কমিউনিটিতে দিয়ে দেব। বাট তার আগে এত প্রশ্ন, এত প্রশ্ন, এত মানুষ যেমন কংগ্রাচুলেট করেছে সেরকম প্রচুর মানুষ খুব খুশি সকল। তো প্রচুর প্রশ্ন আছে তাদের যে কিভাবে গেলে, মানে অডিশন দিলে তারপর ওরা ফোন করে কি বললো, কবে ডাকলো, কটায় ডাকলো, কি কি নিয়ে যেতে হয়েছিল, বা ওদের ওখানে কেমন কি হলো না হলো সব কিছু, কি করতে হয় না করতে হয়, টাকা লাগে কি না, বা গিফটগুলো তুমি সব পেয়েছো কি না, তোমাকে সবগুলো দিয়েছে কি না, কিভাবে দিয়েছে বা কিভাবে আনলে, এই সব আর কি, তোমাকে তার জন্য কিছু করতে হয়েছে কি না, এই সবগুলো নানা রকম। বা যে সেটে যখন হয় খেলাগুলো, সেটা কিভাবে কি হয়, সব জিনিসগুলো আমি কভার করব। সেটা এই ভিডিওতে নয়, সেটার জন্য তোমাদেরকে নেক্সট দুটো ভিডিও দেখতে হবে। একটা ভিডিওতে মানে একটা ব্লগ থাকবে পুরো, আমি সকাল থেকে উঠে একদম কখন উঠেছি, কটায় ডেকেছিল আমাকে, দেখতেই পাবে ওখানে। তো আমি ওখানে গেছি, কোথায় হয়েছিল আমার, এবং সেখানে সব কি কি ব্যবস্থা ছিল না ছিল, সেটটা দেখতে পারবে তোমরা। তবু ওখানে সেটের মধ্যে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই একটু একটু করেছি। তো সেই জায়গাগুলো তোমরা দেখতে পারবে, কিভাবে ফিরলাম, কি করলাম না করলাম, সবটা ওই ব্লগটার মধ্যে দেখতে পাবে। আরেকটা ব্লগ আসবে, সেটা হচ্ছে গিফট দেখানো বা ডিটেলস বলবো আমি, কি কি লেগেছে, ওদেরকে আমাকে টাকা দিতে হয়েছে কি না, বা ওরা আমাকে সব গিফটগুলো দিয়েছে কি না, বা কি কি পেয়েছি আমি গিফটে, সব কিছু ডিটেলস, মানে বাকি যা যা জানতে চাও তোমরা, কিভাবে যাবে, কি করবে না করবে। যদিও এই বিষয়ে একটা ব্লগ আমার অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আমার যে অডিশন দিয়েছিলাম সেই দিনের ব্লগটা, সেই দিনের ব্লগটা আর এটা আমি দিয়ে দেব ডিসক্রিপশনে, যে কিভাবে কি করবে না করবে, কি অডিশন হয়েছিল না হয়েছিল, তো সেটা আমি দিয়ে দেব, তোমরা সেটা চেক করে নিও। অডিশন সম্পর্কে যা যা ইনফরমেশন ওগুলো থেকে পেয়ে যাবে, আর এই সিলেক্ট হওয়ার পরের যে ইনফরমেশন সেগুলোর জন্যই পরের দুটো ব্লগ অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। তো সেই ইনফরমেশনটাই আজকে দেওয়ার জন্য আজকে আমি এসেছি। আর সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির লোকজন, আমার যাবতীয়, আমার স্টুডেন্টস, আমার গার্জিয়ানরা, মানে সব কিছু, আমার শ্বশুর বাড়ির আশেপাশে, এখানে সবাই এত খুশি, সবাই এত এত কংগ্রাচুলেট করেছে, এখনো পর্যন্ত আমাকে এত প্যাম্পার করছে এই ব্যাপারটা নিয়ে, মানে আমি ভীষণ খুশি হয়েছি। তো সকলকে থ্যাংক ইউ, খুব কষ্ট করেছে ওই দিনটা, এইটুকু বলতে পারি, মানে শরীরের অবস্থা একদম ভালো ছিল না আমার, 101 জ্বর ছিল যখন ফোন আসে, দেন তারপর অনেক কিছু গোজ গাছ করা হ্যাঁ না তেন সব কিছু করে যাও করেছি, মা এসেছিল, কে কে এসেছিল সেটাও দেখার জন্য ব্লগটা দেখতে হবে, কে কে গেছিল আমার সাথে। আর একটা ব্যাপার হচ্ছে, জ্বর ছিল রীতিমতো, ফ্লোরে আমি, ফ্লোরে যাওয়ার আগে পর্যন্ত আমার হাত পা কাঁপছিল, এতটাই শরীর দুর্বল, এবং তারপর ফেরত আসার পর থেকে আমি আরও অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যাই হোক, তবু হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। আর আমি কি হয়েছি সেটা তোমরা অলরেডি, যারা আমার অন্য সোশ্যাল মিডিয়ায় যারা আছে তারা জানো, আমি উইনার হয়ে গেছি। তো তো সেটার জন্য আরও বেশি খুশি। তো এইটাই বলার ছিল, অবশ্যই পরের দুটো ব্লগ দেখতে একদম ভুলো না, অনেক কিছু ওর থেকে জানতে পারবে, তোমাদের যা যা প্রশ্ন আছে। আর এই ভিডিওটা যখন আমি পোস্ট করব, অবশ্যই এর নিচে কমেন্টে তোমাদের যদি কিছু জানার প্রশ্ন থাকে, যে দিদি এইটা সম্পর্কে বা দিদি নাম্বার ওয়ান সম্পর্কে, যাবতীয় কোশ্চেন, যাবতীয় কোশ্চেন তোমরা এখানে করতে পারো। আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, ফেসবুক অ্যাকাউন্ট, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সব কিছু দিয়ে দিচ্ছি,
তোমরা আমাকে ডিএম করতে পারো, অথবা ফেসবুকে মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, অথবা যারা আমার হোয়াটসঅ্যাপে আছো তারা হোয়াটসঅ্যাপেও আমাকে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিতে পারবো না, তো যাই হোক যোগাযোগ করতে পারো, বা এখানে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো যে কি কি জানতে চাও দিদি নাম্বার ওয়ান সম্পর্কে। আমি যাবতীয় ডিটেলস বলে দেবো তোমার, যাবতীয় ডিটেলস, কোনো কিছু লুকানো নেই, কিচ্ছু নেই, একদম ক্লিয়ার সবটা বলে দেবো। তো অবশ্যই ঝটপট কমেন্টে কোয়েশ্চেনগুলো করে ফেলো, ঠিক আছে? তো যাই হোক, পরের ব্লগ দুটো একদম দেখতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।